আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকেই আছেন বিএমএটি কার্ড কিভাবে করতে হয় জানেন না তো আজকে আমি সেই প্রসেসটাই দেখাবো বিএমএটি কার্ড সরকারিভাবে বাধ্যতামূলক করা হয়েছে যারা বিদেশে যাচ্ছেন বা প্রবাসে যাবেন তাদের জন্য বিএমএটি কার্ড বাধ্যতামূলক করতে হবে আমি আজকে সেই প্রসেসটাই দেখাবো কিভাবে ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন মোবাইল দিয়ে খুব সহজেই করে ফেলতে পারেন আপনার বিএমএটি কার্ড ভিডিওটি নাটরে ডটজো সহকারে দেখতে থাকুন আর কথা না bari যাব মূল ভিডিওতে তো চলুন সেই process টাই স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো फ्रेंड्स দেখতে পাচ্ছেন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আরছি তো এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস ইনস্টল করা আছে আমি প্রভাশিয়াস এটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে তো আমি এটি ওপেন করে নিলাম তো ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন মোবাইল নাম্বারটি চাবে তো এখান থেকে মোবাইল নাম্বারটি দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর আমরা পরবর্তীতে ক্লিক করব তো তথ্যটি লুট হবে তো আমাদের মোবাইল যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে চার ডিজিটের একটি কোড চলে আসছে তো সেই কোডটি আমি কনফার্মেশন করে দেব সেই কোডটি দিয়ে দিব এখানে তো কোডটি দিয়ে কনফার্ম করে দেবো এখানে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে তো অবশ্যই কিছু ওয়ার্ড দিবেন কিছু নাম্বার দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি ছয় সংখ্যার হলে হবে বা আট সংখ্যার দিলেও চলবে তো আমি এই ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে সেট করে পরবর্তীতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সফলভাবে সেট করা হয়েছে পাসওয়ার্ডটি তো এখানে দেখতে পাচ্ছেন তথ্য লোড হবে তো এখান থেকে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন দেশ নির্বাচন করুন তো আপনি মিনিমাম দেশ নির্বাচন করতে হবে চাইলে তো এখানে তো এখান থেকে আপনার যদি দক্ষতা থাকে কোনো এখান থেকে দক্ষতা দিয়ে দিবেন কাজের কোনো দক্ষতা থাকলে দু একটি দিয়ে দিবেন তারপর পরবর্তী আমরা ক্লিক করব তো এটি দিয়ে দিলাম কাজের দক্ষতা তো এখান থেকে আমাদের আপনি পুরুষ নাকি মহিলা এখান থেকে সেট করতে হবে তো আমি পুরুষ দিয়ে দিলাম আপনার বয়স নির্বাচন করতে বলছে তো এখান থেকে আমি বয়স নির্বাচন করে দেব আইডি কার্ড অনুযায়ী যে বয়সটা আছে সেটি আমি এখান থেকে ক্যালকুলেট করে দিয়ে দেব তো বয়স নির্বাচন শেষ হলে আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই যে কোনো একটি দিতে হবে প্রাথমিক দিলে প্রাথমিক দিয়েছে দিলে দিয়েছি তো আমি দিয়ে নিলাম প্রাথমিক তো এখানে চাকরির প্রার্থী দিতে হবে আপনার বর্তমান আপনার বর্তমানে বিদেশে কর্মরত এখান থেকে না দিয়ে দেবেন তারপর পরবর্তী ক্লিক করব তো এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন বিএমিটি রেজিস্ট্রেশন তো এখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি মালয়েশিয়া যেতে চান বা অন্য অন্য দেশে যেতে চান তাহলে অন্য অন্য দেশে ক্লিক করবেন মালয়েশিয়া বাদে তারপর আমরা পরবর্তীতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখান থেকে পাসপোর্ট স্ক্যান কপি চাচ্ছে তো আমরা মোবাইল অথবা গ্যালারি অথবা ক্যামেরায় চলে যাব তো আমি স্ক্যান করে রাখছি তো আমি গ্যালারিতে গেলাম আমি গ্যালারি গ্যালারি থেকে আমাদের পাসপোর্ট স্ক্যান কপিটি দিয়ে দেবো অবশ্যই স্পষ্ট করে দিতে হবে না হলে আবেদন ভেরিফাই সম্পন্ন হবে না তো পাসপোর্ট যেতে সম্পূর্ণ ক্লিয়ার থাকে স্ক্যান কপিটা তো এখান থেকে পাসপোর্ট অনুযায়ী যে নামটা আছে সেই নামটা দিতে হবে তারপর পাসপোর্ট নাম্বার দিতে হবে পাসপোর্ট নম্বরের পর পাসপোর্ট প্রদানের তারিখ অবশ্যই ভালো করে পাসপোর্ট দেখে দেখে পূরণ করতে হবে এগুলো তো আমি পাসপোর্ট প্রদানের তারিখটি দিয়ে দেব দেখতে পাচ্ছেন তারপর নিচে পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ তারিখ মেয়াদ শেষের তারিখ পাসপোর্টের তারপর নিচে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় জাতীয় পরিচয় পত্র নিচে দেখতে পাচ্ছেন জেলা বাছাই করুন তো আপনার আপনার জন্মস্থান কোন জেলায় সেটি এখান থেকে দিয়ে দিতে হবে তো এখান থেকে জেলাটি নির্বাচন করে দেবো সে জন্ম তারিখ আমাদের এখান থেকে জন্ম তারিখটি দিতে হবে তো তারপর আমরা পরবর্তীতে ক্লিক করব তো আমাদের তথ্যগুলো লোড হচ্ছে এখন আমি দিব ব্যক্তিগত তথ্য তো এখানে ব্যক্তিগত তথ্য চাচ্ছে তো আমি পিতার নাম মাতার নাম দিয়ে দিব তো প্রথমে আমাদের পিতার নাম দিতে হবে তো অবশ্যই পাসপোর্ট দেখে দেখে এগুলো পুরা করতে হবে তো মাতার নাম দিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছি বৈবাহিক অবস্থা তো আপনি মেরিট না মেরিট সেটি দিতে হবে তো বিবাহিত দিলে এখানে স্ত্রী দিতে হবে স্ত্রীর নাম দিতে হবে স্বামী স্ত্রীর নাম দিতে হবে তো এখানে আমি স্ত্রীর নাম দিয়ে দিচ্ছি তো আপনার ধর্মটা কি যে ধর্ম আছে সেই ধর্মটা দিয়ে দিবেন তারপর উচ্চতা দিতে হবে পাঁচ ফিট তিন তো আমি এখান থেকে দিয়ে দিলাম আপনার উচ্চতা এখান থেকে দিয়ে দিবেন তারপর ওজন কত কেজি ওজন সেটি দিয়ে দিতে হবে তারপর আমরা পরবর্তী ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যোগাযোগের তথ্য তো এখানে মোবাইল নাম্বার চাপে ঠিকানা দিতে হবে তো আমি এখান থেকে প্রথমে জেলা নির্বাচন করতে বলছে তো জেলা নির্বাচন করব উপ থানা নির্বাচন করব তারপর ওয়ার্ড নাম্বার নির্বাচন করব কয় নাম্বার ওয়ার্ড তারপর গ্রাম তো বিল লিখে দিলাম গ্রামটি লিখে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন বাড়ির নাম বা নং তো পরবর্তী ক্লিক করার পর আমাদের এখানে নমিনি তত্ত্ব চাবে তো নমিনি যে কাউকে দেওয়া যায় পরিবারের যে কাউকে দেওয়া যায় তো আমি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটি নমিনের সাথে সম্পর্ক এখানে দিতে হবে তো নমিনি কাকে দিতে চাচ্ছেন সেই সম্পর্ক এখানে দিয়ে দিতে হবে পিতা মাতা স্বামী স্ত্রী ভাই বোন যে কাউকে দিতে পারেন তো আমি স্ত্রী দিয়ে দিলাম স্ত্রীর নামটা অটোমেটিক চলে আসছে তো এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বার আছে না দিলেও চলবে তো অবশ্যই নমিনির মোবাইল নাম্বার দিতে হবে যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে নমিনীর পিতার নাম এবং মাতার নাম দিতে হবে তারপর পরবর্তী ক্লিক করলাম তো আমরা পরবর্তী ট্যাপ করলাম ট্যাপ করার পর আমাদের এখানে জরুরি যোগাযোগ তথ্য চাইছে তো এখান থেকে জরুরি যোগাযোগ তথ্য এখানে কাকে দিবেন তো আমি এখানে শ্রী দিয়ে দিলাম তারপর আরেকটি নাম্বার দিয়ে দিলাম দিতে হবে জরুরি তো পরবর্তীতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন তথ্যগুলো লোড হচ্ছে তো এখান থেকে শিক্ষাগত যোগ্যতা তো এখান থেকে প্রাথমিক বা যে দিলেই চলবে তো এখানে যে কোনো একটি বাছাই করতেই হবে তো এখান থেকে আমি অনুমানিক করে দিয়ে দিলাম পাশের সন প্রতিষ্ঠানের নাম বোর্ড কোন বোর্ড থেকে পাশ করা হয়েছিল সেই বোর্ডটি চিনাতে হবে বিষয় কোন বিষয়ে পড়ছে মানবিক তো এখান থেকে যে গ্রেড দিতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো দিয়ে দিলাম তো এখান থেকে আমি পরবর্তী ট্যাপ করব পরবর্তী ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে বাসা বাসাগত দক্ষতা তো এখান থেকে বাংলা ভাষা ভালো ভালো দুটাই দিয়ে দিলাম পরবর্তী ট্যাপ করব তারপর আমরা রিভিউ ক্লিক করব তো রিভিউতে দেখব আমাদের কোনো তথ্য ভুল আছে কিনা আবার চেক দিব তো দেখতে পাচ্ছেন আবার প্রথম অবস্থায় নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয়েছে তো আমি এখান থেকে চেক দিব সব তথ্যগুলো ঠিক আছে কিনা পাসপোর্টের সাথে মেলাতে হবে তো আমি দেখে নেচ্ছি পাসপোর্ট প্রদানের তারিখ পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ তারিখ জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্মস্থান জন্ম তারিখ তো আমরা পরবর্তী ট্যাপ করবো তো আমাদের সব ঠিকঠাক থাকলে পরবর্তী ট্যাপ করবো তারপর পরবর্তী ট্যাপ করবো তো আমরা আস্তে আস্তে আগাবো তো আমরা রিভিউ দিচ্ছি নেক্সট ফাইনাল আমরা যে তথ্যগুলো দিয়েছি সেগুলো সঠিক আছে কিনা সে তার জন্য রিভিউ চলে গেছিলাম তো এখান থেকে পরবর্তী ট্যাপ করবো তো নেট স্লো থাকলে এরকম একটু তথ্য লোড হতে পারে দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে বাহাত্তর ঘন্টা সময় চাবে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এই তথ্যগুলো যাচাই হবে যাচাই বাচাই হবে তো আমাদের আমাদের এই অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হবে তো জমা দেওয়া ডাটা জমা দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টা সময় চাচ্ছে অপেক্ষা করুন তো বলতেছে তো আমরা বাহাত্তর ঘন্টা অপেক্ষা করার পর আমরা আবারই ঢুকবো তো আমরা বাহাত্তর ঘন্টা অপেক্ষা করার পর দেখি আমাদের যাচাই হয়েছে কিনা যাচাই সফল হয়েছে কিনা পাসপোর্টটি তো আমি বিএমটি রেজিস্ট্রেশনের চলমান ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দেখা যাবে স্ট্যাটাস পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাইড তো আমাদের ভেরিফাই হয়ে গেছে লাল তো আমরা এখান থেকে পেমেন্ট করব পেমেন্ট করতে হবে পেমেন্টে ক্লিক করুন এখানে ক্লিক করব তারপর আমরা বিকাশে ক্লিক করব আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করব তারপর এখানে টিক চিহ্ন দিয়ে পেতে ক্লিক করব তো আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে 306 টাকা কাটা হবে বিএমটি কার্ডের জন্য তো আমি এখান থেকে আমি বিকাশ নাম্বারটি দিয়ে বিকাশ পার্সোনাল নাম্বারটি দিয়ে তো ফাইনালি আমাদের ভেরিফাই ভেরিফিকেশন কোড দিতে হবে বিকাশ ডিজিটের একটি কোড চলে আসছে তো কোডটি দিয়ে আমি এখান থেকে পিন নাম্বার দিয়ে দিব বিকাশ পিন নাম্বার তো পিন নাম্বারটি দেওয়ার সাথে সাথে আমাদের তিনশো ছয় টাকা কাটা হবে কাটার সাথে সাথে আমাদের বিএমএটি যে কার্ডটি আছে সেটি আমাদের তৈরি হয়ে যাবে বা দিয়ে দিবে তো আমি ঠিক আছে থেকে এখানে ট্যাপ করতে হবে ঠিক আছে ট্যাপ করুন তো বিএমএটি কার্ডটি তৈরি হয়ে যাবে তো এখান থেকে আমি আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বিএমএটি কার্ডটি এটি আপনার বিএমএটি কার্ড বিএমএটি নাম্বার সহ তো এখান থেকে আইকন দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এখানে ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন